প্রিয় দর্শক, বিকেটিভি চ্যানেলের সাথে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। নিরাপদে ও বৈধ পথে বিদেশ যাবার একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম প্রবাস যাত্রা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিকেটিভি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘদিন ধরে আমরা প্রবাস খাত নিয়ে কাজ করছি, তো বিকেটিভি চ্যানেলটির মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রবাস খাতের বর্তমান আপডেটগুলো সঠিক এবং আসলে ভায়াবল যে আপডেটগুলো রয়েছে, যেগুলো 100% জেনুইন এবং প্রপার যে আপডেটগুলো রয়েছে, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি সবসময়। তো আজকে আমরা আমাদের অফিস থেকে, অর্থাৎ ইমাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি, আরএল নাম্বার 543, এখান থেকে আমরা মালয়েশিয়াতে অনেকগুলো ফ্লাইট করেছি, তার অল্প অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক যাবার যে বর্তমান পরিস্থিতি, অনেকে মনে করছেন যে বোধহয় মালয়েশিয়া বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় দর্শক, একটি জিনিস আমি আপনাদেরকে একদম কনফার্ম করে বলতে চাই, সেটি হচ্ছে যে মালয়েশিয়াতে শ্রমিক যাওয়া বন্ধ হয়নি এবং নতুন নতুন কাজ যে অ্যালোকেশন হচ্ছে, অর্থাৎ নতুন নতুন কাজগুলো যে এখনও বিভিন্ন সিন্ডিকেট অফিসের মাধ্যমে প্রসেসিং হচ্ছে, সেটার একটা প্রমাণও আমি আপনাদেরকে আজকে দিব। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। তো প্রিয় দর্শক, আমি সরকারি যে লিঙ্কটা রয়েছে বিএমইটি, এই বিএমইটির ওয়েবসাইটে আমি গেলাম, সেখান থেকে আমি নিয়োগ অনুমতি পত্রের সাইটে চলে আসলাম। সেখানে নিয়োগ অনুমতি পত্রগুলো আরএল এর নাম অনুসারে ক্রমান্বয়ে সাজানো রয়েছে, আপনারা একটি একটি করে ওপেন করে দেখতে পারবেন। সেখানে তারিখেরও দেওয়া আছে যে কত তারিখের এই ডকুমেন্টটি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে আপনারা যদি যান, তাহলে আপনারা যে কোনো দেশের যে নিয়োগ অনুমতি পত্রগুলো আসে সেগুলো আপনারা এখানে চেক করতে পারবেন। সো আমরা আজকে মালয়েশিয়ার যে নিয়োগ অনুমতি পত্রগুলো রয়েছে সেগুলো আমরা আজকে এখানে চেক করব, যে বর্তমানে মালয়েশিয়াতে শ্রমিক যাচ্ছে কি না তার প্রমাণ। যেমন এটা একটা সৌদি আরবের নিয়োগ অনুমতি পত্র, সৌদি আরবের লোক যাচ্ছে এটা আপনারা জানেন। তো আমরা মালয়েশিয়ার নিয়োগ অনুমতি পত্র যেগুলো রয়েছে সেগুলো আমরা আগে দেখে নিয়েছিলাম, এখানে কত নম্বরে আছে। যেমন 3 নম্বরে এখানে একটি মালয়েশিয়ার নিয়োগ অনুমতি পত্র আছে এবং সেখানে 130 জনের একটি সার্কুলার আছে বা নিয়োগ অনুমতি পত্র অনুমোদন করা আছে। এখানে 130 জন কর্মী কিন্তু দুইটা কোম্পানির, এটা একটা এজেন্সির নামে এসছে। সো এরপরে যদি আমরা যাই যে আরেকটা এজেন্সি দেখি, আমরা গত এ মাসের 1 অক্টোবরের 6-7 তারিখ থেকে আমরা পুরোটা চেক করেছিলাম। এখানে দেখেন আরেকটা কোম্পানিতে আছে 102 জনের, এখানেও আছে প্রায় 3-4টা মালয়েশিয়ান কোম্পানির নিয়োগ অনুমতি পত্র একটার মধ্যে চলে এসেছে। করতে হবে সেটি হচ্ছে যে একটি সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে তারপর আপনার ভিসাটি নিশ্চিত করতে হবে। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে অবশ্যই আপনারা কখনো প্রতারিত হবেন না, আর প্রতারিত হলেও সেটার একটা সুষ্ঠু সমাধান আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে যদি আপনারা প্রবাসে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রবাস যাত্রা অ্যাপটি ইনস্টল করতে ভুলবেন না। প্রবাস যাত্রা অ্যাপটি কিন্তু শুধুমাত্র আপনাদের সুবিধার্থে বানানো হয়েছে। এখানে আপনারা ভিসা চেক করতে পারবেন, এখানে আপনারা মেডিকেল চেক করতে পারবেন, মেডিকেলের স্লিপ নিতে পারবেন যারা সৌদি আরবে যেতে চান। এখানে আপনারা বিভিন্ন দেশের কাজের ভিসার তথ্য পাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা। তো আপনারা যারা প্রবাস যাত্রা অ্যাপটি ইনস্টল করবেন, অবশ্যই প্রবাস যাত্রা অ্যাপটি ইনস্টল করার পরে রেজিস্ট্রেশন করে নেবেন। প্রবাস যাত্রা অ্যাপটি ইনস্টল করার ক্ষেত্রে আপনারা 2টি উপায় রয়েছে। একটি হচ্ছে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, নিচে গিয়ে আপনারা দেখতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করলে
অ্যাপটি আপনার ফোনে আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার যে স্মার্টফোনটা রয়েছে স্মার্টফোনের গুগল প্লে স্টোরে গিয়ে আপনি প্রবাদযাত্রা বাংলা অথবা ইংরেজিতে লিখে সার্চ দিলে এই ধরনের একটি হলুদ কালারের লোগো আপনি দেখতে পাবেন, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে প্রবাদযাত্রা আপনাদের ফোনে চলে আসলো এবং বিদেশ যাওয়া হয়ে গেলে আপনাদের হাতের মুঠোয়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে মালয়েশিয়া বন্ধ হয়নি, একেবারে প্রমাণসহ দেখতে পারলেন মালয়েশিয়া এখনও পর্যন্ত বন্ধ হয়নি, মালয়েশিয়ার ভিসাগুলো অল্প অল্প করে এখন প্রতি মাসে নামছে, প্রতি মাসে কিন্তু আপনার এই মালয়েশিয়ার ভিসাগুলো কিছু কিছু করে 100, 200, 300 এরকম করে এক একটা লাইসেন্সে 100, 200, 300, 400 এভাবে করে আসতেছে, এবং সেটা কিন্তু সারা মাস ঘুরে দেখা যাচ্ছে যে মাসে অ্যাভারেজে প্রায় 4-5 হাজার শ্রমিকের নিয়োগ অনুমতি কিন্তু এখন হচ্ছে। তো এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা আসবে না, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশনা আসবে না ততক্ষণ পর্যন্ত এই নিয়োগ অনুমতি পত্রগুলো আসতে থাকবে এবং নতুন নতুন শ্রমিক নিয়োগ মালয়েশিয়াতে চলমান থাকবে। তো আপনারা যারা বৈধভাবে প্রবাসে যেতে চান, প্রতারিত হতে না চান, তাহলে অবশ্যই একটি বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের মালয়েশিয়ার ভিসাটি নিশ্চিত করতে পারেন। আপনারা চাইলে আমাদের ইমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি, এখানে যোগাযোগ করেও কিন্তু আপনারা মালয়েশিয়ার ভিসাটি নিশ্চিত করতে পারবেন। সকলে ভালো থাকবেন, প্রিয় দর্শক সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।